নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যান্স। বন্ধুরা, আজকে এসেছি বেহালার দা প্রতিমা নার্সারিতে। এর আগে আপনাদের সঙ্গে প্রতিমা নার্সারির ভিডিও শেয়ার করেছিলাম, ওখানকার শীতকালীন গাছের কালেকশন নিয়ে। আর এই নার্সারিটা ঠিক তার পাশে, এটার নাম দা প্রতিমা নার্সারি। তো চলুন দেখে নেওয়া যাক ওনাদের কাছে কী কী শীতকালীন গাছের কালেকশন আছে, আর অসাধারণ কিছু ইনডোর প্ল্যান্টসেরও কালেকশন আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই শুরু করলাম ডায়েন্থাস দিয়ে। কিছু অপূর্ব ডায়েন্থাসের কালার আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল, আর ভ্যারিগেটেড সব কালার, বাই কালার, সিঙ্গেল কালারও আছে, বাই কালারটা বেশি ছিল। কিছু কালার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাছে। তো এই ডায়েন্থাসগুলি 4 ইঞ্চি পটে আছে, আর এগুলোর দাম 50 টাকা করে ওনারা রেখেছেন। কিন্তু একটু বেশি নিলে, সে মানে 6টা কিংবা তার বেশি, তাহলে সেটা 40 টাকা করে হতে পারে। দেখুন, খুব সুন্দর সুন্দর ডায়েন্থাসের কালার কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আর নার্সারিটি হলো বেহালার শখের বাজারের খুব কাছে। তো আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দেবো, তো আপনারা গুগল ম্যাপে সার্চ করেও যেতে পারেন বেহালা সকার বাজার কিংবা চৌরাস্তার মোড়ে এসে। দেখুন খুব সুন্দর কালার। এই চন্দ্রমল্লিকাগুলো পুনে ভ্যারাইটি, তো এগুলো 6 ইঞ্চি প্লাস্টিক পটে আছে, আর এগুলির দাম ওনারা রেখেছেন 80 টাকা করে। খুব সুন্দর কালার। আর এছাড়াও ওনাদের কাছে আরও চন্দ্রমল্লিকা কালেকশান আছে, সেটা দেখাচ্ছি। সেগুলো হলো 8 ইঞ্চি মাটির পটে, এগুলো 3-4টে কালার আছে। আর মাটির পটে প্রচুর কালার আছে চন্দ্রমল্লিকার, আর প্রচুর 20 এক একটা গাছে, আর এগুলো 120 টাকা থেকে শুরু, তবে একটু বেশি নিলে সেটা 100 টাকা করে হতে পারে। অসাধারণ অসাধারণ কিছু কালার আছে, আর প্রত্যেকটা গাছে দেখুন 20 ভর্তি, আর প্রচুর স্টক, দেখে বুঝতেই পারছেন। তো বিভিন্ন কালারের পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আছে, পমপম আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা সংগ্রহ করতে পারেন। আর এটা পুরোপুরি রেডি গাছ, তো আপনাদের বাড়ি নিয়ে গিয়ে পট চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। দেখুন, এবার দেখাই কিছু পয়েনসেটিয়ার কালেকশন। পয়েনসেটিয়া এটা থাইল্যান্ড ভ্যারাইটি, তো এইগুলো 350 টাকা করে, এগুলো প্লাস্টিক পটে আছে। তো এতে দুটো ভ্যারাইটির আছে, একটা পুরোপুরি লাল যেটা, আর এখানে হলো দেশি পয়েনসেটিয়াটা। আর এছাড়া শীতকালীন চারা, সবজি, ফুল দুটোই আছে। তো চারা 7 টাকা থেকে শুরু, সবজির চারা 5 টাকা থেকে শুরু, তো প্রচুর স্টক। আপনারা আপনাদের পছন্দ মতো শীতকালীন চারা যারা এখনও লাগাচ্ছেন তারা কালেক্ট করতে পারেন। আর কিছু বাল্বেরও কালেকশন আছে, এখানে কিছু লিলিয়ামের বাল্ব আছে, তো বেশ হেলদি ছিল বাল্বগুলো, তো বাল্বও আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এগুলো কিছু থামপটের চারা। বিভিন্ন ধরনের গ্যাদাও এখানে চোখে পড়লো, ফ্রেঞ্চ ম্যারিগোল্ড আছে, ইনকা গাঁদা আছে, তো গাঁদাগুলো সব মাটির পটে, 6 ইঞ্চি পটে, গাঁদাগুলোর দাম ওনারা 60 টাকা করে রেখেছেন। বেশ কটা কালারে গাঁদা পাওয়া যাচ্ছে, এগুলো ফ্রেঞ্চ ম্যারিগোল্ড, আর এখানে ইনকা। ইনকা দুটো কালার আছে, হলুদটা আর কমলাটা, আর ফ্রেঞ্চ ম্যারিগোল্ড 3-4টে কালারে আছে। ইনকাগুলো বেশ বড় বড় হেলদি গাছ, তা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এবার দেখাই কিছু অসাধারণ ক্যানালিলির কালেকশন। ক্যানালিলিগুলো 750 টাকা করে, বেশ কয়েকটা কালার, 6টা থেকে 7টা কালার অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটাতে ফুল ফুটে আছে, তো আপনারা কালার দেখে নিতে পারেন। আর অপূর্ব এই পাতার উপর ভ্যারিগেটেড যে চিটচিট ব্যাপারটা, সেটা বেশ সুন্দর লাগছে। দেখুন দারুণ দারুণ কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ক্যানালিলির, আর কালার দেখেই বেছে নিতে পারবেন যেহেতু ফুল ফুটে আছে। বেশ সুন্দর এই কালেকশনটা।
আর এরপরে আসবো জারভেরাতে। জারভেরাগুলো লং স্টিকের জারভেরা যেগুলো পাওয়া যায়, তো ওইগুলো 200 থেকে 250 টাকা করে, প্রত্যেক কটা গাছে 20 আছে, আর বেশ হেলদি গাছ জারভেরা, প্লাস্টিকের পটে অ্যাভেলেবেল। অ্যাডিনিয়ামের বেশ সুন্দর স্টক এসছে, 14 ঢুকেছে, তো এই মুহূর্তে গেলে আপনারা প্রচুর অ্যাডিনিয়াম সংগ্রহ করতে পারবেন বিভিন্ন কালারে। আর প্রত্যেক কটা গাছের কিন্তু আইডি দিয়ে মার্ক করা আছে, তো আপনারা আইডি দেখে নিতে পারবেন, তো ভুল হওয়ার কোনো চান্স নেই। এই দেখুন প্রত্যেক কটা গাছে কিন্তু আইডিগুলো লাগানো আছে, নাম্বারগুলো, তো সেটা দেখে আপনারা ক্যাটলগ দেখে বাঁচতে পারবেন। অ্যাডিনিয়ামগুলো ওনারা 250 টাকা করে দাম রেখেছে 6 ইঞ্চি পটে, প্রত্যেক কথা হেলদি গাছ অ্যাডিনিয়ামও। আর এখানে কিছু ইমপেশেন্স আছে হাইব্রিড, ইমপেশেন্সেরও 3 থেকে 4টে কালার আছে, আর প্রত্যেকটা গাছ হেলদি। এই নার্সারিতে কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সব গাছ মোটামুটি খুব সুন্দর হেলথ। আর এখানে দেখুন একটা সুন্দর গাছ, যেটা হলো ভ্যারিগেটেড জেট প্ল্যান্ট। নর্মাল জেটটা তো আমরা নর্মালি দেখি, কিন্তু এখানে কিন্তু ভ্যারিগেটেড জেটটা খুব সুন্দর লাগছে। আর এই হলো নয়নতারা কালেকশন, নয়নতারাগুলো 40 টাকা করে গ্রো ব্যাগে আছে, এটা হাইব্রিড নয়নতারা, এটারও 4 থেকে 5টা কালার আছে এই মুহূর্তে। আর এই হলো ডব জিনিয়া 4-5টা কালার আছে, এটাও 40 টাকা করে গ্রো ব্যাগে, তো ড্রপ জিনিয়া যারা পছন্দ করেন কালেক্ট করতে পারেন এখান থেকে, খুব সুন্দর হেলথ গাছের প্রত্যেক করে দেখলেই বুঝতে পারছেন। আর 2-3টে ভ্যারাইটির লঙ্কা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, প্রত্যেক কটা গাছে লঙ্কা আছে প্লাস ফুল অজস্র, তো লঙ্কা গাছ কিংবা সবজি গাছও বেগুন ইত্যাদি কিংবা চারা কিন্তু অ্যাভেলেবেল। আর এবার একটু পাতাবাহারের কালেকশনটা দেখাই, দারুণ স্টক এই মুহূর্তে এটুকু বলতে পারি, আর প্রত্যেক কটা গাছ হেলদি। একটু ক্লোজ আপ করে দেখাচ্ছি, বুঝতেই পারবেন বিভিন্ন টাইপের অ্যাগ্লোনিমা, ডাইফেনবেগিয়া, সিংহনিয়াম, মানি প্ল্যান্ট, ফাইলোডেনড্রন, জিজি প্ল্যান্ট সব আছে, তো পাতাবাহার যারা পছন্দ করেন অবশ্যই এই মুহূর্তে গিয়ে একবার দেখতে পারেন, আশা করি আপনার পছন্দ মতো পাতাবাহার গাছ পেয়ে যাবেন। এখানে কিছু বিক্রিনের কালেকশন আছে, ওদিকে অ্যাগ্লোনিমা, অ্যাগ্লোনিমাগুলো 150 টাকা থেকে শুরু, লিপস্টিক অ্যাগ্লোনিমা যেগুলো। আর এখানে দেখুন ক্যালাথিয়ার বেশ ভালো কালেকশন আছে, আর এছাড়া ডোয়ার্ফ যে এরিকা পামটা সেটাও এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আর ওদিকে অ্যাগ্লোনিমা পিঙ্ক, রেড, থাইল্যান্ড ভ্যারাইটি অ্যাগ্লোনিমা এগুলো আছে। আর এখানে কিছু সিংহনিয়ামের কালেকশন আপনাদের একটু দেখাই, বেশ সুন্দর সুন্দর সিংহনিয়ামের কালেকশন আছে, আর প্রত্যেক কটা গাছ দেখুন দারুণ হেলদি, তো এখানে প্রত্যেক কটা গাছই কিন্তু এই মুহূর্তে হেলদি আছে। এখানে কিছু অ্যারেলিয়া আছে, অ্যারেলিয়াগুলো 4 ইঞ্চি পটে আছে, বেশ দারুণ লাগছে, সব সারিবদ্ধ করে সাজিয়ে রাখা আছে। আর এখানে কিছু মানি প্ল্যান্টের কালেকশন আছে, মানি প্ল্যান্ট নিয়ন যে কালারটা সেটা গোল্ডেন মানি প্ল্যান্ট, আর এছাড়া স্টোন পেটেল যে মানি প্ল্যান্টটা সেটাও আছে, ভ্যারিগেটেড পাতা মানি প্ল্যান্টটা। আর কিছু সুন্দর ট্রায়োস্টারের কালেকশন দেখাই, ট্রায়োস্টার অনেকে বাঁচাতে পারেন না, কিন্তু এখানে দেখুন অসাধারণ হেলথ। আর শেষ করার আগে কিছু গোলাপের কালেকশন দেখিয়ে নিই, গোলাপেরও বেশ ভালো কালেকশন আছে, সব গাছে ফুল ফুটে নেই তো কালার দেখাতে পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব দেখাচ্ছি। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, তো আপনারা যারা এই মুহূর্তে শীতকালীন গাছের চারা বা রেডি গাছ খুঁজছেন এবং পাতাবাহার কালেক্ট করতে চাইছেন, অবশ্যই আপনারা বেহালার দা প্রতিমা নার্সারিতে ভিজিট করতে পারেন, এবং আশা করি আপনাদের পছন্দ মতো গাছটা আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, আসবো নতুন কোনো নার্সারি ভিজিটের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।